রাজ্যের আনারস ও কাঁঠাল চাষীদের উৎপাদন ও বাইরের দেশে রপ্তানি নিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে দাবি করে গেছেন। তার তীব্র বিরোধিতা করে জিতেন্দ্র চৌধুরী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী কি জানেন যে এই রাজ্যে গত প্রায় 5 বছরে আনারস ও কাঁঠাল চাষীদের চাষ ক্ষেত্র 1 ইঞ্চি। তারপর তিনি বলছেন যে এই রাজ্যের এই আনারস কাঁঠাল আরো কি কি পণ্য নাকি বিদেশের বাজারে, ইউরোপের বাজারে, মধ্যপ্রাচ্যের বাজারে যাচ্ছে, এবং ত্রিপুরাজ্যের আনারস চাষি, তারপর কাঁঠাল এই চাষি, রাবার চাষিরা নাকি খুব উন্নতি লাভ করছেন। তো এটা প্রদর্শনীর জন্য দু চারটা আনারস প্যাকিং করে সরকারি খরচে বিদেশে পাঠানো হলো, কিছু ছবি টবি তোলা হলো, এতে ত্রিপুরার যে চাষিদের বা সেই যে ফল বা অন্য যারা তাদের সাথে যেসব উৎপাদকরা আছেন তাদের কি হয়েছে, ত্রিপুরা সরকার কি বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী কি এই তথ্য জানেন যে এই গত 5 বছরে যে নতুন করে 1 একর আনারস চাষের যে ক্ষেত্র বৃদ্ধি হয়, 1 একর যে কাঁঠালের বাগান সম্প্রসারিত হয়নি, বড় এদিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে তীব্র ক্ষোভের সুরে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে আনারস ও কাঁঠাল চাষের জমির ইতর বিশেষ সম্প্রসারণ হয়নি, বরং সেই কৃষি জমি ভরাট করে বসত ভূমিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক তেমনি আনারসের বাগান, কাঁঠাল বাগান, এগুলিও কনভার্ট হয়ে সেখানে অন্য কাজে লাগছে, সেখানে চাষের জায়গা বাড়েনি। তার দাবি, বিগত বাম আমলে রাজ্যে রাবার চাষের উন্নতিতে রাবার পার্কের মাধ্যমে বহিররাজ্য থেকে অনেক উদ্যোগপতি এসেছিলেন, বিগত 5 বছরে নতুন কোনো উদ্যোগ তো আসেনি, বরং পুরনো ব্যবস্থাপনা গুটিয়ে ঝাঁপ বন্ধ করে চলে যেতে হয়েছে উদ্যোগপতিদের। সরকার থাকার সময়তে রাবার পার্ক হয়েছিল, সেই রাবার পার্কে বহিরাজ্য থেকে অনেক উদ্যোগী এখানে আসছিলেন, এই 5 বছরে নতুন কোনো উদ্যোগ তো আসেনি, পুরনো উদ্যোগগুলো যা বন্ধ করে। জিতেন্দ্র চৌধুরী এদিন সমালোচনার সুর সপ্তমে তুলে অভিযোগ করে বলেন, রাজ্যের বৈজনগরের গ্রোথ সেন্টারটি এখন মাফিয়াদের টাকা লুট করার কেন্দ্রে পরিণত হয়েছে, তাই বাইরের কোনো উদ্যোগপতি রাজ্যে আর আসছেন না, রাজ্যের ক্ষুদ্র শিল্পপতিরাও হাত গুটিয়ে নিয়েছে। এই যে বৈজনগর যে গ্রোথ সেন্টার টিআইডিসি পরিচালিত, এটা এখন মাফিয়াদের টাকা লুট করার কেন্দ্র, এখানে বাইরের থেকে কোনো উদ্যোগপতি আসেন না, রাজ্যের যারা শিল্প উদ্যোগী তারাও হতাশ হয়ে বসে আছে, দরজা সব বন্ধ। জিতেন্দ্র চৌধুরী এদিন আক্ষেপে সুরে বলেন, গত 5 বছরে যদি কোনো সম্প্রসারণ ঘটে থাকে তা চাষের ক্ষেত্রেই হোক আর বাণিজ্যের ক্ষেত্রেই হোক, সেটা হলো নেশা বাণিজ্য, কর্মসংস্থানের কোনো দিশাই দেখা মেলেনি বিগত দিনে। ত্রিপুরাজ্যের মধ্যে যদি নতুন কোনো যে ক্ষেত্র চাষের ক্ষেত্রে হোক বা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারিত হয়ে থাকে, সেটা হলো নেশা বাণিজ্য, গাঁজা, ড্রাগ, এসব প্রকৃত বাণিজ্য যার মধ্য দিয়ে লেনদেন হবে, কর্মসংস্থান হবে, এটা কিছু। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, সিএনএন।